আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন ওই ইউটিউব ভিডিওতে অ্যাড আসে এবং ওই অ্যাডের মাধ্যমে ক্রিয়েটাররা ইনকাম করে। এখন ইউটিউবের অ্যাড কি বন্ধ হতে যাচ্ছে? এবং অ্যাড যদি বন্ধ হয় তাহলে ক্রিয়েটারদের কী হবে যারা বেসিক্যালি ইউটিউব অ্যাডের মাধ্যমে ইনকাম করে? এছাড়া ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সব কিছু আমি এই ভিডিওতে কভার করে দেবো, সব কিছু এই ভিডিওতে বলবো। যারা বেসিক্যালি ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে আপনার জন্য। ওকে, ফার্স্ট আমি অ্যাডের বিষয়টা ক্লিয়ার করে দিই, কারণ এটাতে অনেকেই কনফিউজড। বেসিক্যালি আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু বিভিন্ন টাইপের অ্যাড আসে, যেমন ডিসপ্লে অ্যাড, ওভারলে অ্যাড, স্পন্সার্ড কার্ড অ্যাড, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, এরকম বিভিন্ন টাইপের অ্যাড কিন্তু আসে। এর মধ্যে থেকে শুধুমাত্র ওভারলে অ্যাডটা 6 এপ্রিল 2023 থেকে আর আসবে না, এটা ইউটিউব বাদ দিয়ে দিচ্ছে। আর বাদ দেওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে এটা খুবই বোরিং একটা অ্যাপ। ইউটিউব কিন্তু সব দিকে খেয়াল করে, যারা ভিউয়ার্স আছে তারা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড কিনা ইউটিউবে ভিডিও দেখে, কিংবা যারা অ্যাডভার্টাইজার আছে তারা অ্যাকচুয়ালি অ্যাডগুলো দিয়ে তাদের উপকার হচ্ছে কিনা, সবগুলো বিষয় বিবেচনা করে দেখা যাচ্ছে যে এই ওভারলে অ্যাডটা অত বেশি কাজের না, সো এটাকে ইউটিউব বন্ধ করে দিচ্ছে। কিন্তু অন্যান্য যে অ্যাড ফরম্যাটগুলো আছে, অন্যান্য যে অ্যাডগুলো আছে, টাইপগুলো আছে, সেগুলো কিন্তু চলবে, সেই অ্যাডগুলো কিন্তু ভিডিওতে আসবে। এবং এটার জন্য কি ইউটিউব ক্রিয়েটরদের ইনকামের কোনো সমস্যা হবে কিনা? না, বেসিক্যালি ওই ওভারলে যে অ্যাডটা আসতো তার পরিবর্তে অন্য কোনো অ্যাড আসবে, এর জন্য ইনকামের বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, কারণ যে অ্যাডভার্টাইজার আছে সে কিন্তু এটা বাদ দিয়ে এখন অন্যান্য অ্যাডগুলো চালাবে। যারা বেসিক্যালি শুধুমাত্র ভিউয়ার্স আছেন, যারা শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখেন, তাদের কীরকম ফিল হচ্ছে যে অ্যাড বন্ধ করে দিচ্ছে? আমি জানি অনেক ভিউয়ার্স আছে যারা বেসিক্যালি অ্যাড চায় না, যে ইউটিউবে কোনোরকম অ্যাড না চলুক, তাদের কীরকম লাগতেছে ফিলগুলো একটু জানাবেন। ওকে, সেকেন্ড আপডেট হচ্ছে ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপসের ক্ষেত্রে। আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি তখন এই নতুন ভিডিওটা ইউটিউব স্টুডিওর একবারে হোম পেজে র্যাঙ্কিং দেখায়। দেখবেন যে ওই ভিডিওটা কীরকম র্যাঙ্ক করতেছে, 10-এর মধ্যে কতটা রেটিং আছে, এটা কিন্তু দেখায়। এখন এই বিষয়টা বেসিক্যালি যখন খারাপ রেটিং আসে, একটা ভিডিও যখন খারাপ পারফর্ম করে, তখন কিন্তু ক্রিয়েটরদের মনে একটা মানে খারাপ ব্যাড ইফেক্ট তৈরি হয় যে আমার ভিডিওটা চলতেছে না। তো ইউটিউব কী করতেছে, এইটাকে বেসিক্যালি রাখতেছে, বাট এটাকে হাইড করার অপশনও দিয়ে দিচ্ছে। অর্থাৎ নর্মালি এরকম থাকবে, বাট আপনি তীর মার্ক যেটা আছে, নিচে অ্যারো যেটা আছে, এটাতে যদি ক্লিক করেন তখন আপনি ওই ফার্স্ট ভিডিওর র্যাঙ্কিংটা দেখতে পাবেন। এটা বেসিক্যালি আগে একবারে থাকতো ওইভাবে, এটা হাইড করার কোনো অপশন ছিল না, বা ইউটিউব কী করতেছে না, এটাকে হাইড করার অপশন দিচ্ছে। বেসিক্যালি ভালো যখন র্যাঙ্ক করে তখন দেখতে ভালো লাগে, বাট খারাপ যখন র্যাঙ্ক করে, ভিডিও যখন র্যাঙ্ক করে না, তখন দেখতে বিষয়টা খারাপ দেখায়। আর আপডেট হচ্ছে ইউটিউবের পডকাস্ট নিয়ে, যেখানে দুইটা ফিচার ইউটিউব নিয়ে আসতেছে, এবং রিসেন্টলি ইউটিউব পডকাস্টের উপরে একটু বেশি নজর দিচ্ছে, কারণ অনেক বড় বড় ক্রিয়েটর এখন পডকাস্ট করে। তো বেসিক্যালি ক্রিয়েট বাটন যেখান থেকে আমরা ভিডিও আপলোড করি ওখানে ক্লিক করলে আপনি আরও একটা অপশন পাবেন, সেটা হচ্ছে নিউ পডকাস্ট, ওখান থেকে আপনি পডকাস্ট আপলোড করতে পারবেন। এবং আপনার যে প্লেলিস্টগুলো আছে আপনার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে যখন আপনি যাবেন, সেই প্লেলিস্টগুলো সেট অ্যাজ পডকাস্ট, মানে সেই প্লেলিস্টগুলো আপনি পডকাস্টের আন্ডার দিতে পারবেন, সেখানে থাম্বনেইলও দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন। তো বেসিক্যালি এই দুইটা আপডেট আসছে ইউটিউবের পডকাস্ট নিয়ে। নেক্সট আপডেট হচ্ছে আপনার ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে, অর্থাৎ আপনার নিজের ভিডিও, ইউটিউবে আপনি নিজে যে ভিডিওগুলো আপলোড করেন, আপনার চ্যানেলে যে ভিডিও আপলোড করেন, এই ভিডিওগুলো আগে ডাউনলোড করা যেত শুধুমাত্র ডেস্কটপ সাইটে, বাট আপনি এখন এটা মোবাইল অ্যাপস, মোবাইল ইউটিউব অ্যাপস কিংবা ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যেও আপনি ডাউনলোড করতে পারবেন MP4 ফরম্যাটে। আপনি ভিডিও আপলোড করার পরে ওখান থেকে আবার ডাউনলোড করে রাখতে পারবেন আপনার ডিভাইসে। তো এই ছিল ইউটিউবের আপডেট। আপনি যদি ভালো লাগে ভিডিও লাইক দিতে ভুলবেন না, আর এই টাইপের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যদি না সাবস্ক্রাইব করে থাকেন বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।